আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব যশোর বোর্ডের বায়োলজি অর্থাৎ জীববিজ্ঞান পরীক্ষার এমসিকিউ এর সমাধান নিয়ে। তো এটি হচ্ছে গ সেট। তো আমরা এখানে দেখতে পাচ্ছি এক নম্বর প্রশ্ন, কোনটিকে প্রয়োজনীয় অমঙ্গল বলা হয় অর্থাৎ নেসেসারি ইভিল, প্রশোধনকে বলা হয় নেসেসারি ইভিল, প্রশোধন। তো দুই নম্বরে এখানে প্রশ্ন হচ্ছে কোন ধরনের রোগীদের কোনো লক্ষণ ছাড়াই হার্ট অ্যাটাক হতে পারে, ডায়াবেটিসের আক্রান্ত রোগী। এখানে বলছে সোহাগের রক্তের ক্ষেত্রে কোনটি সঠিক, এ বি অ্যান্টিজেন আছে, কারণ সোহাগের রক্তের গ্রুপ হচ্ছে এ বি, তাই এ বি অ্যান্টিজেন আছে। এ বি পজিটিভ হলে এ বি অ্যান্টিজেন আছে, আর যদি নেগেটিভ হয় তাহলে নাই। তার সর্বজনীন গ্রহিতা রক্ত গ্রহিতা ও রক্তজাত গ্রহিতা ধারণা অনুসারে এখানে হবে সিজন রক্তের সোহাগকে রক্ত দিতে পারবে, রাইট। সোহাগ রাতুলকে রক্ত গ্রহণ করতে, সোহাগ রাতুলের রক্ত গ্রহণ করতে পারবে, তো এক আর দুই, রাইট। শিশুদের টনসিল ও খোসপাস্তরা থেকে কোনটি রোগাক্রান্ত হতে পারে, এখানে অনেকেই বলতেছে বৃক্ষ বাজি হবা, কিন্তু এখানে আসলেও মূলত টনসিল এবং খোসপাস্তরায় হৃৎপিণ্ডের সবচেয়ে বড় সমস্যা হয়ে থাকে। তো এটা মূলত আমাদের ফুসফুসের সবচেয়ে বড় সমস্যা দেখা দেবে। কোনটির উপস্থিতির জন্য মূত্রের রং হালকা, এটা তো জানো ইউরোক্রোম। পরাগরেণু জেনারেটিভ কোষটি বিভাজিত হয় কতটি পুংজনন কোষ সৃষ্টি করে, দুটি। নিচের কোন দেহে বিপাকীয় শরীরবৃত্তীয় কাজে সহায়তা করে, প্যাপসিন। এই যে এটা তো আমাদের কিডনির চিত্র, তা তো জানোই, আর এটার প্রধান কাজ হচ্ছে আমাদের শাকন। উক্ত অঙ্গটি হঠাৎ অকেজ হয়ে গেলে আমাদের তীব্র ডায়রিয়া হতে পারে, অতিরিক্ত রক্তক্ষরণ হতে পারে, কিছু ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়াও এটা অকেজ হতে পারে। তো এই তিনটাই হচ্ছে আমাদের এখানে রাইট অ্যান্সার। তো এক দুই দিলেও তেমন একটা সমস্যা না, তবে কিছু ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়াও কিন্তু আমাদের এই উক্ত অঙ্গাণুটা অকেজ হয়ে যেতে পারে। তো এরপরে হচ্ছে আমাদের হচ্ছে এগারো নম্বর, আর এন এতে ইউরাসিল থাকে কোনটির পরিবর্তে, থায়ামিনের পরিবর্তে। তো এখানে চিত্রে এতে কাটতে নিচের কোনটি ব্যবহার করা, রেস্ট্রিকশন এনজাইম ব্যবহার করা হয়। কোনটি বংশগতি বস্তু, ক্রোমোজোম। কোনটি মনেরা রাজ্যের অন্তর্ভুক্ত, ব্যাকটেরিয়া, নীলাপ সবুজ শৈবালার ব্যাকটেরিয়া। জীববিজ্ঞানের ফলিত শাখা কোনটি, জিন প্রযুক্তি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং। চিত্র এ হচ্ছে কার্বোহাইড্রেট তৈরি করে। চিত্র বি জীবাণুকে ধ্বংস করে, হরমোন উৎপাদন করে, কখনো কোষকে মেরে, অর্থাৎ দুই আর তিন রাইট অ্যান্সার এখানে। রক্তে রসের পরিমাণ কত, 55%। কোনটি পাকস্থলী পেশির কার্যক্রম নিয়ন্ত্রণ করে, মস্তিষ্ক। সালসংশ্লেষণের জন্য উপযুক্ত তাপমাত্রা কত, 22 ডিগ্রি সেলসিয়াস থেকে 35 ডিগ্রি সেলসিয়াস। কোনটিকে সৌরশক্তি স্থিতি শক্তিরূপে সঞ্চিত থাকে, স্বেচ্ছার। তানিয়ার বিএমআর কত, এখানে যদি হিসাব করা যায় তাহলে আসবে 1407 ক্যালোরি। রাশেদ, রাশেদের এখানে এটা তো কনফিউশন হয়ে গেল, এটা তো বিএমআই বের করা প্রয়োজন, যেহেতু তিন নাম্বারটা হতে পারে না, কারণ দৈনিক 3033.35 কিলোজুল ক্যালোরি প্রয়োজন, এত একটা মানুষের হতে পারে না, তাই এক আর দুই ছাড়া কোনো অপশনই নেই, হিসাব করারও প্রয়োজন নেই। উদ্ভিদের স্বাভাবিক বৃদ্ধির জন্য কয়টি ম্যাক্রোনিউট্রিয়েন্ট প্রয়োজন, 10টি। কোন খাদ্যটি মানবদের সরাসরি শোষণ করতে পারে, মধু। তো এই ছিল তোমাদের সম্পূর্ণ প্রশ্নের উত্তর। আশা করি তোমাদের এই ভিডিওটি ভালো লেগেছে, ভালো লাগলে লাইক করবে, লাইক করে পাশাপাশি শেয়ার করে দাও বন্ধুদের মাঝে, আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন বাজিয়ে দিও। ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে নেক্সট ভিডিওতে।